নমস্কাৰ এয়া লাইভ আৱাৰ মই কৃপাঞ্চল অসম বিধানসভা অধিবেশনৰ আজি যিহেতু তৃতীয়টো দিন আৰু আধা ঘণ্টাৰ পাছতে আৰম্ভ হ'ব বিধানসভাৰ কামকাজ তৃতীয় দিনাৰ কাৰ্যসূচীত প্ৰশ্নোত্তৰ শিতানেৰে দিনটোৰ কাৰ্যসূচীসমূহ আৰম্ভ হ'ব কেইবাখনো বিধেয়ক উত্থাপন কৰা হ'ব আজি উত্থাপন হ'ব ছখনকৈ গুৰুত্বপূৰ্ণ বিধেয়ক আৰু ইয়াৰ ভিতৰতে ছখন বিধেয়কৰ ভিতৰত তিনিখন সংশোধনী বিধেয়ক আছে যত শহীদ কনকলতা বৰুৱাৰ ৰাজ্যিক বিশ্ববিদ্যালয়ৰ বিধেয়ক আছে 2024 কোকৰাঝাৰ বিশ্ববিদ্যালয়ৰ বিধেয়ক অসম ৰাজ্যিক বিদ্যালয় শিক্ষা পৰিষদ বিধেয়ক দেউৰী স্বায়ত্তশাসিত পৰিষদ সোণোৱাল কছাৰী স্বায়ত্তশাসিত পৰিষদ তিৱা স্বায়ত্তশাসিত পৰিষদ এই আটাইকেইখন বিধেয়ক আজি উত্থাপিত হ'ব সদনৰ প্ৰথম দিনাৰ কাৰ্যসূচীৰ পৰাই বিৰোধীয়ে কিন্তু প্ৰতিবাদ কৰি আহিছে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আহিছে দ্বিতীয় দিনাৰ কাৰ্যসূচীটো উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে আৰু প্ৰশ্নোত্তৰ কালত বিৰোধীৰ প্ৰশ্নত থকা সৰকা শাসকীয় পক্ষ এঘণ্টাৰ বাবে মঙলবাৰে অৰ্থাৎ দ্বিতীয় দিনাৰ অধিৱেশনৰ কাৰ্যসূচীত স্থগিত ৰাখিবলগীয়া হৈছে এইখিনিতে উল্লেখ কৰিম 12 ফেব্ৰুৱাৰীত বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগে দাখিল কৰিব 2024-25 বৰ্ষৰ বাজেট আৰু বিধানসভা অধিৱেশনৰ আজি তৃতীয়টো দিন প্ৰথম দিনাখন ৰাজ্যপালৰ ভাষণ ডেৰ মিনিটতে সামৰিব লগা হৈছিল বিৰোধীয়ে উত্তাল প্ৰতিবাদৰ সৃষ্টি কৰিছিল আৰু তাৰ পাছতে তেওঁলোকে চাহমেলতো অংশগ্ৰহণ নকৰিলে তেওঁলোকে চাহমেলো বৰ্জন কৰিলে শাসকীয় পক্ষই বিৰোধীৰ কথা নুশুনে গতিকে তেওঁলোকৰ সৈতে চাহ খোৱাৰ কোনো যুক্তি নাই বা মূল্য নাই বুলি কৈ বিৰোধীয়ে বাহিৰত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে দ্বিতীয় দিনাৰ কাৰ্যসূচীত আছিল প্ৰশ্নোত্তৰ শিতান য'ত ঋণ লোৱাক লৈ প্ৰশ্ন উত্থাপন কৰিছিল বিধায়ক অখিল গগৈয়ে তেওঁৰ প্ৰশ্নৰ উত্তৰত বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগে দাখিল কৰিছিল তথ্য সহকাৰে যুক্তি আৰু আজি তৃতীয়টো দিন আজিৰ দিনটোত ছখনকৈ বিধেয়ক উত্থাপন হ'ব আৰু বিধেয়ককেইখন ইতিমধ্যে আমি আপোনাক জনাইছোঁ সেই ছখন বিধেয়ক দেউৰী স্বায়ত্তশাসিত পৰিষদ যিখন সংশোধনী বিধেয়ক 2024 একেদৰে সোণোৱাল কছাৰী তিৱা স্বায়ত্তশাসিত পৰিষদ সংশোধনী বিধেয়ক এইখনো 2024 শহীদ কনকলতা বৰুৱাৰ ৰাজ্যিক বিশ্ববিদ্যালয় বিধেয়ক সেইখনো কোকৰাঝাৰ বিশ্ববিদ্যালয় বিধেয়ক এনেকৰি ছখনকৈ বিধেয়ক আজি উত্থাপন কৰা হ'ব ইতিমধ্যে আমাৰ সতীৰ্থ জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্য এই বিধানসভা চৌহদত উপস্থিত আছে বলেন ভট্টাচাৰ্যৰ ওচৰলৈ যাব বিচাৰিছোঁ এই মুহূৰ্তৰ পৰিৱেশ আমি বলেন ভট্টাচাৰ্যৰ দ্বাৰা জানিম বলেন হয় কৃপাঞ্জল অসম বিধানসভাৰ বাজেট অধিৱেশনৰ আজি তৃতীয়টো দিন আৰু তৃতীয়টো দিনৰ অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ বিষয় কেইবাটাও বিশেষভাৱে যদি চোৱা হয় কৃষি সীমান্তকে প্ৰমুখ্য কৰি দেখিব পোৱা গৈছে পশুপালন বিভাগৰ অসম চুক্তি ৰূপায়ণ বিভাগৰ আজি প্ৰশ্নোত্তৰ কালেৰে আজি অসম বিধানসভাত উত্থাপন হ'ব আৰু সেই ধৰণে দেখিবলৈ পোৱা গৈছে যে আজি যদি চোৱা হয় তেতিয়াহ'লে 6খনকৈ বিধেয়ক উত্থাপন হ'ব আৰু এই 6খন বিধেয়কৰ ভিতৰত যদি চোৱা হয় অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ বিধেয়কৰূপে বিবেচিত থাকিব যে অসম আছাম ষ্টেট স্কুল এডুকেশ্যন বোৰ্ড বিল 2024 এই বিলখন বিশেষভাৱে যি আচলতে বোৰ্ড ব্যৱস্থা শিক্ষা সংসদীয় যিখিনি ব্যৱস্থা সেই ব্যৱস্থাৰ ক্ষেত্ৰত পৰিৱৰ্তনৰ কথা কোৱা হৈছিলে যিধৰণে আচলতে দশম আৰু দ্বাদশ শ্ৰেণীক একেলগ কৰি এখন বোৰ্ড গঠন কৰা হ'ব এই বিলখনতে উত্থাপন হ'ব গতিকে স্বাভাৱিকতে আজিৰ দিনটোত বিশেষভাৱে এই বিলখন অত্যন্ত গুৰুত্বপূৰ্ণভাৱে বিবেচিত কৰা হৈছে কাৰণ এখন বোৰ্ডৰ অধীনতে এতিয়া দশম আৰু দ্বাদশ শ্ৰেণীৰ পৰীক্ষাৰ হ'ব আৰু সেই ধৰণে পৰীক্ষা অনুষ্ঠিত কৰাৰ কাৰণে যিখন বিল সেই বিলখন উত্থাপন হ'ব আৰু একেদৰে যদি চোৱা হয় তেতিয়াহ'লে অসম চুক্তিৰ সন্দৰ্ভত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন আছে অসম ৰাজ্যিক পৰিবহণ নিগমৰ বাছ সেৱা আৰু সেই বাছ সেৱাসমূহৰ যি দুৰৱস্থা সেই দুৰৱস্থাসমূহৰ সন্দৰ্ভত আজি বিধানসভাৰ মজিয়াত প্ৰশ্ন আছে একেদৰে দেখিবলৈ পোৱা গৈছে কৃষি বিভাগৰ ক্ষেত্ৰত কৃষি বিভাগৰ আঁচনি কৃষি বিভাগৰ ৰূপায়ণ আৰু কৃষি বিভাগৰ সফলতা সন্দৰ্ভত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন আছে গতিকে স্বাভাৱিকতে তৃতীয়টো দিন অত্যন্ত গুৰুত্বপূৰ্ণভাৱে বিবেচিত হৈছে 9:30 বজাৰ লগে লগে প্ৰশ্নোত্তৰ শিতানেৰে কাৰ্যকাল আৰম্ভ হ'ব আজিৰ দিনটো কাৰ্যসূচী আৰু সেই ধৰণে দেখিবলৈ পোৱা গৈছে যে কেইটামান মুহূৰ্তৰ পিছত নিশ্চয়কৈ বিধায়কসকল আহিব মন্ত্ৰীসকল আহিব আৰু তেখেতসকলে সদনৰ ভিতৰত প্ৰৱেশ কৰিব কিন্তু আমি যদি শেহতীয়া দুটা দিন চাওঁ দুটা দিনত দেখিবলৈ পোৱা গৈছে বিশেষভাৱে সদনৰ ভিতৰ আৰু বাহিৰত প্ৰতিবাদ বা বিভিন্ন ধৰণৰ ক্ষোভ প্ৰতিক্ৰিয়াৰ মাজেৰে দুটা দিন অতিক্ৰম কৰিলে প্ৰথম দিনৰ কাৰ্যসূচী যদি চোৱা হয় ৰাজ্যপালৰ 10 মিনিট ভাষণৰ পিছলৈ দেখিবলৈ পোৱা গৈছে সদনত এক অচলাৱস্থাৰ সৃষ্টি হৈছিল আৰু তাৰ ফলস্বৰূপে সদন স্থগিত প্ৰস্তাৱ ঘোষণা কৰিছে আৰু একেদৰে যদি চোৱা হয় যে যোৱাকালি দিনতো প্ৰায় দুবাৰকৈ সদন স্থগিত ৰাখিব লগা হৈছিলে আৰু সেই ধৰণে অত্যন্ত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ বিষয়ক লৈ সৰব হোৱা দেখিবলৈ পোৱা গৈছিল গতিকে স্বাভাৱিকতে আজিৰ দিনটোতো সকলোৰে দৃষ্টি নিবদ্ধ আছে আজিৰ দিনটোত বিশেষভাৱে যিহেতুকে অসম চুক্তি বিষয়ে যেতিয়াই প্ৰশ্ন আহে তেতিয়াই দেখিবলৈ পোৱা হয় সাধাৰণতে যে অসম চুক্তি কেতিয়া ৰূপায়ণ হ'ব অসম চুক্তি ৰূপায়ণৰ ক্ষেত্ৰত যে যি চুক্তি ৰূপায়ণৰ ক্ষেত্ৰত কাৰ্যকৰী কেতিয়া হ'ব সেই দিশসমূহ বিশেষ কোৱা হয় পঞ্চম আৰু ষষ্ঠ দফাসমূহৰ কাৰ্যকৰিতাৰ বিষয়টো আহে গতিকে এই দিশসমূহো অত্যন্তৰূপে বিবেচিত হৈছে গতিকে আজিৰ দিনটোৰ
এই বিরোধীর যে প্রশ্ন সেই প্রশ্নের শাসক পক্ষই কি ধরনের উত্তর দিবল সক্ষম হয় হেও হয়ে পড়ছে এটা লক্ষণীয়। নিশ্চয় লোকসভা নির্বাচনের এই শেষরক্ষণ বাজেট অধিবেশন সচাকয়ে গুরুত্বপূর্ণ হব। কিছু সময়ের পাছতে আপনি জানাইছে শাসক বিরোধী সকল আহিব, আমি পরবর্তী সময় আপনার সঙ্গে সংযুক্ত হম। পোনপটিয়া সম্প্রচার আগবাম দর্শকক ধন্যবাদ জানাইছো। বলেন ভট্টাচার্য আর ছখনক বিধেয়ক আজ উত্থাপন করা হব, গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হব সেই ছখনক বিধেয়ক। 12 ফেব্রুয়ারীত বিত্তমন্ত্রী দাখিল করব বাজেট। বিধানসভা অধিবেশনের আজ তৃতীয়ত দিন আর প্রশ্নোত্তর কাল শিতানে আরম্ভ হব আজির বাজেট অধিবেশন। অবশেষত সন্ধান উলাল মানস চলিহার হাতত দেখা পোয়া সেই পিস্তল দুটার। ব্যবসায়ী কৈলাশ কলিতারপা লৈছিল এই দুটা পিস্তল। ফটো উঠিবলৈ মানস চলিহাই এই দুইটা পিস্তল ব্যবহার করেছিল। ব্যবসায়ী কৈলাশর বরবাড়ির ঘরত আরক্ষী মঙ্গলবারে অভিযান চলাইছে। মানস চলিহাক লগত লৈ চলাইছিল এই অভিযান। কৈলাশ কলিতার সৈতেও আছিল মানসর ধনের লেনদেন। প্রবঞ্চক মানসরপা ব্যবসায়ীগাকে পাবলে আছে 2 লাখ টাকা। ব্যবসায়ী কৈলাশ কলিতাক আজি দিশপুর থানালে সমন জারি করা হয়েছে। দিশপুর থানাত হাজির হব লাগিব ব্যবসায়ী কৈলাশ কলিতা। আন এখন ব্যবসায়িক প্রতিষ্ঠানতো আরক্ষী অভিযান চলাইছে মঙ্গলবারে। বরবাড়ির এমডি মটরসত মানস চলিহাক লগত লৈ চলিছিল আরক্ষীর এই অভিযান। এমডি মটরসরপা মানসে ক্রয় করেছিল এখন স্কর্পিও বাহন, যখন বাহনত অসম সরকারের ফলক লগাই ঘুরি ফুরিছিল প্রবঞ্চক মানস চলিহাই। বাহনখনের নম্বর আছিল AS01DE5222। এখন স্কর্পিও বাহন। এই স্কর্পিও বাহনখনের বাবদও প্রবঞ্চক মানস চলিহাই দিবলৈ আছে 2 লাখ টাকা। সকলতে প্রবঞ্চনা করা মানস চলিহার ইটোর পিছত সিটো কাহিনী এটা পোহরলে আহি আছে। আর শেহতীয়াক এই দুটা পিস্তল কোর আছিল বলে সততে উঠি থাকা প্রশ্নটোর উত্তর পোয়া গল। সন্ধান উলাল মানস চলিহার হাতত দেখা পোয়া সেই দুটা পিস্তল ব্যবসায়ী কৈলাশ ডেকার আছিল। ব্যবসায়ী কৈলাশ কলিতারপা লৈছিল ফটো উঠিবর বাবে এই পিস্তল দুটা। আনফালে রাজ্য তুলপার লগাই থাকা মানস চলিহার নিত্য নতুন জঘন্য অধ্যায় পোহরলে আহি আছে। তরপে তরপে মুখা খুলিছে মহাপ্রবঞ্চক মানস চলিহার। যুবকের ব্যবসায় করার নামত 35 লাখ টাকা ধারে লই পিছত মহাপ্রবঞ্চক মানস চলিহাই কিদরে হত্যা করলে তার শিহরণকারী কাহিনী এটা পোহরলে আহিছে। কনসালটেন্ট মানসর জঘন্য কনস্পিরেসি, ধন লুটি ভুক্তভোগীক হত্যা করে মানসে। আলফা স্বাধীনর ক্যাম্পত বন্দী মানক বরগোহাঁর ভাইরাল হওয়া ভাষ্যই তরপে তরপে মুখা খুলি দিছে মানক চলিহার। 2023 চনের 3 জানুয়ারী তারিখে লক্ষিমপুরত একটা এক্সিডেন্ট হয়েছিল, সেটা কোনো এক্সিডেন্ট নাছিলে, সেটা সুপরিকল্পিতভাবে তেখেতক মানে মরা হয়েছে। তেখেতর নাম হয়েছে সিদ্ধার্থ বরগোহাঁই। বডি বিল্ডার সিদ্ধার্থ বরগোহাঁইরপা পার্টনারশিপ ব্যবসায় করা চলেরে 35 লাখ টাকা লৈছিল মহাপ্রবঞ্চক মানস চলিহাই। কিন্তু ধন লওয়ার পাছত সিদ্ধার্থক চিনি নোপার ভাও জুড়েছিল মানসে। 35 লাখ টাকা ঘুরাই বিচরাত মানসে ধমক দিছিল সিদ্ধার্থক। 35 লাখ টাকা পানিত পড়ার টেনশনত থাকার সময়তে 2023 চনের 3 জানুয়ারীত রহস্যজনক পথ দুর্ঘটনাত মৃত্যু হয়েছিল সিদ্ধার্থ বরগোহাঁইর। পুরার আড্ডাত সিদ্ধার্থক হত্যা করা বলে দমফালি মারিছিল মানস চলিহাই। এই ভাষ্য আলফা স্বাধীনর ক্যাম্পত বন্দী হয়ে থাকা মানস বরগোহাঁই। সিদ্ধার্থ বরগোহাঁই ডাঙরিয়ার যে মৃত্যু হয়েছে তেখেতক মরার কথা, তেখেতক মার্ডার করার পাছত ড্রিঙ্কস করে মানস চলিহাই নিজ মুখেরে কইছিল যে পয়সা বিচরার কারণে তেখেতক মরা হয়েছে। 35 লাখ টাকা দিয়ার পরিবর্তে শীতল মস্তিষ্করে মানস চলিহাই সিদ্ধার্থ বরগোহাঁইক হত্যা করার সন্দেহ করেছে ভুক্তভোগী পিতৃ মাতৃয়েও। সেই সন্দেহর আধারতে পুত্রর অপমৃত্যু ন্যায় বিচারি ধেমাজি থানাত সিদ্ধার্থর পিতৃয়ে দাখিল করেছে এজাহার। আজি যেটা মানে আজি রাতেপা এই বাতরিটি পাইছো, বাতরিটি পয়ার পাশে পর মানে ভাবি যে ইয়ার সম্পূর্ণ একটা লিঙ্ক আছে। নিশ্চিতভাবে ভাবিলে বাধ্য আছো এই পরিকল্পিত হত্যা, নিশ্চয় এই মানে মানক চলিহা এই জড়িত হয়ে আছে। কারণ ভাবুকি দিয়া কথাটা ময়ো শুনেছিল যে ইয়ার ভাবি কথা প্রসঙ্গ ইজনে এজনের কথা কয়ে আর পরিকল্পিত হত্যা বলে আমি ভাবিছো। এই বিষয়ে আমি এজাহার দাখিল করেছো। মহানগর আরক্ষীয়ে গ্রেপ্তার করার পাছত সম্প্রতি 5 দিনের আরক্ষীর জিম্মাত আছে মানস চলিহা। দিশপুর থানার হাজতত থাকা মানসক এতিয়া মারাথন জেরা চলাইছে আরক্ষীয়ে।
এই জেরাকালত পোহরলে অহার সম্ভাবনা আছে পঁয়ত্রিশ লাখ টাকা লুটি সিদ্ধার্থ বরগোহাইক হত্যা করার অভিযোগের আরর কাহিনী। মহাপ্রবঞ্চক মানক চলিহাই ভুয়া নামেরে ফেসবুকত একাধিক একাউন্ট খোলারও অভিযোগ মানক বরগোহাইর। ফেসবুকত ভুয়া একাউন্ট খুলি আলফা স্বাধীনের প্রতি আকৃষ্ট যুবক যুবতীর সন্ধান করারও অভিযোগ উঠিছে মানকর বিরুদ্ধে। বহু যুবকক আলফা স্বাধীনের শিবিরলৈ বাদ দেখুৱাই দি আধা বাটতে সেনা আরক্ষীক ধরাই দি গোপন উৎসর পৰা লাখ লাখ টাকা লুটার অভিযোগ উঠিছে মানকর বিরুদ্ধে। আনকি সেই ধনের ভাগ বহু প্রশাসনিক বিষয়াই পায় বলেও অভিযোগ মানক বরগোহাইর। মানক চলিহা কি হয়, এজন পিগি ব্যাংক হয়। তেখেতে যেনেকে ধর চাকরি দিয়ার দামত বা অন্যান্য ব্যবসায়ের নামত কারবার পয়সা লয় কিবা লয়, সেই পয়সার অংশীদার প্রশাসনিক বিষয়া সকলে পায়। দেরগাঁও বনক পুকুরীর যুবনিয়া গাঁর পর উলাই অহার পাছতেই প্রবঞ্চনারে ধন লুটার রাগি লাগিছিল মানক চলিহার গাত। নিজকে আমেরিকা ফেরত কর্পোরেট চাকরিয়াল বলে চিনাকি দি বহু ধনবান ব্যক্তিক টুপি পিন্ধা মানকর বিরুদ্ধে আগন্তুক দিনত রুজু হব পারে আর কেইবাটাও গোচর। ধেমাজির পৰা মন বিকাশ বৰগোহাঁইৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। ধূর মানক চলিহার কেইবাটাও তথ্য পোহরলৈ আহি আছে। আমার সঙ্গে সতীর্থ সাংবাদিক বীরিণী ডেকা এই মুহূর্তে পোনপটীয়া সম্প্রচার সংযুক্ত হয়েছে। বিষয়টির আপডেটস লম আমি বীরিণী ডেকা আপনার। নিশ্চয় কৃপাঞ্জল, যে যি আসলে মহাধুরন্ধর আসলে মানস চলিহা যেহেতু আরক্ষীর জিম্মাত আছে আর আরক্ষীর জিম্মাত থাকা অবস্থা যেটা জেরা করে থাকা হয়েছে, বহু আসলে বিস্ফোরক তথ্যই মানস চলিহায় মুখেরে আসলে উলাইছে যে কেনে ধরনের আসলে মানুষ প্রবঞ্চনা করেছিল, মানুষ কেনে ধরনের ভুয়া প্রলোভন দিয়ে আসলে মানুষের পর লাখ লাখ টাকা আসলে সরকাইছিল, সেই সকলখিনি কথা ইতিমধ্যে স্পষ্ট করেছে। আর শেহতাকে যে যি ফটো এখন ভাইরাল হয়েছিল, দুটাক পিস্তল লয়ে এখন গাড়ির ভিতর এখন ফটো উঠিছিল, সেই ফটোখনক লৈ আসলে আরক্ষী যেটা প্রশ্ন করেছিল আর সেই পিস্তল দুটা প্রকৃততে কার আছিল সেই কথা যেটা স্বীকার করেছে যে সেই পিস্তল দুটো আছিল মহানগরী এগারী কৈলাশ কলিতা নামের ব্যক্তির, যেগী ব্যবসায়ী সেই পিস্তল দুটো আসলে ফটো উঠিবর কারণে মানুষে ব্যবহার করেছিল। তো আরক্ষী সেই সকলখিনি দিক চাই আছে যে সেই পিস্তল দুটো আসলে অনুজ্ঞাপত্র আছে নাই, বা সেই পিস্তল দুটো আসলে সেই কৈলাশ কলিতা কোরপা ক্রয় করেছিল সেই সকলখিনি দিশপুর আরক্ষী চাই আছে। আর আজি আজি দিনের ভাগত এগারী কৈলাশ কলিতাক দিশপুর থানায় হাজির হবর কারণে আসলে নির্দেশ দিয়া হয়েছে। হয়তো যদিহে সেই পিস্তল দুটার কোনো ধরনের আসলে নথিপত্র নাই, বা যি কৈলাশ কলিতার আমি যদি অতীত চাও, কৈলাশ কলিতাও আসলে মহাপ্রবঞ্চক এই এনে ধরনের মানস চলিহার লগত এনে ধরনের একটা নেক্সাস বনায় বিভিন্নজনক ঠক প্রবঞ্চনা করার বহু অভিযোগ এগারী কৈলাশ কলিতার বিরুদ্ধে উঠিছে। আর দেখা পাওয়া গেছে পূর্বতে একটা ব্যক্তিগত স্যাটেলাইট চ্যানেলের এগারী গাড়ি চালক আছিল আর পরবর্তী সময় সেই কামটো বাদ দিয়ার পাছতো এনে ধরনের প্রবঞ্চনা বিভিন্ন লোকক প্রবঞ্চনা করার বহু অভিযোগ আছে। যাকালি দিন সেগারী বরবাড়ীত থাকা ঘর যেহেতু অভিযান চলাইছিল, অভিযানকালত আসলে সেগারী কৈলাশ কলিতাক আসলে লগ পোৱা নাছিল, আর আন একটা শোরুমতো আরক্ষী একটা দলে অভিযান চলাইছিল, কারণ সেই শোরুমটোরপরা মানসে এখন গাড়ি ক্রয় করেছিল যখন গাড়িত নাম্বার প্লেটত গপ্ত আসাম বলে লিখি লৈছিল। গতি এই সকলখিনি কথা আসলে কি আছিল আরত কি সেই সকলখিনি জানিবৰ বাবে আজি এইগৰাকী কৈলাশ কলিতাক যেহেতু দিশপুর থানায় হাজির হবলৈ নির্দেশ দিয়া হয়েছে, যদি হাজির হয় কিনা সোধা পোছা করব সকলখিনি বিষয়। হয়তো সেইগৰাকী কৈলাশ কলিতাক গ্রেপ্তার হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে, কিয়নো সেইগৰাকী কৈলাশ কলিতার বিরুদ্ধেও যথেষ্ট অভিযোগ আছে, বহু কৈলাশ কলিতা আর মানক চলিহাই যোর নেপথ্য যার বলত এনে ধরনের বলিয়ান হয়ে আছিল সেই কেগী হয়তো এজন এজনক এটা জালত পড়ে থাকবে। কৈলাশ কলিতা বা মানক চলিহা আর অন্যান্য প্রবঞ্চনার এটা সাগে গ্যাং আছে, এই আটাইবুর এটা জালত পড়া আরম্ভ হয়েছে হয়তো কৈলাশ কলিতা প্রথম। নিশ্চয়কৈ এটা আসলে বৃহৎ নেক্সাস চলাই আছিল এগারী মানস চলিহা, যে মানস চলিহা কৈলাশ কলিতা বা আর কোন কোন জড়িত হয়ে আছে, কেবল মাত্র এই গ্রুপটোর আসলে এটাই কাম যে মানুষক কেনে ধরনের আসলে মিঠা কথা কব পারি, প্রলোভন দিব পারি, তেখেতসকলে দামি দামি গাড়ি লৈ সেই নির্দিষ্ট স্থানত যায়, তেখেতসকলে দেখায় যে এই এটা ডাঙর প্রজেক্ট দেখায় বা সাপ্লায়ার যা কাম করা দেখায় সেই সকলখিনি যেটা ভুয়াকে দেখায় আর সেই ব্যক্তিজনের পর বৃহৎ পরিমাণের ধন আসলে আদায় করে, আগধন হিসাবে হোক বা কামটো করে দেওয়ার বিনিময়ে আর যেটা টাকাখিনি দিয়ে তার পাছতে আর সেই লোকসকলের লগত আসলে যোগাযোগ নারাখে। এনে ধরনের আসলে বহু লোক যেহেতু অভিযোগ প্রবঞ্চনা করার যেহেতু অভিযোগ আছে, গতি এই ক্ষেত্রে যে আজি যেহেতু কৈলাশ কলিতা দিশপুর থানায় হাজির হবা
হোৱাৰ পিছত যে জেৰা আৰম্ভ কৰিব তেতিয়া স্পষ্ট হৈ পৰিব যে আছে মানস চলিহা কৈলাশ কলিতাৰ লগত আৰু কোন কোন আছে আৰু তেওঁলোকে কোন কোন ব্যক্তিক আচলতে এনেধৰণে ঠগ প্ৰবঞ্চনা কৰিছে বা কিমান লাখ টকা তেখেতসকলে প্ৰবঞ্চনা কৰিছে সকলোখিনি কথা যেতিয়া স্পষ্ট হ'ব আৰু তেতিয়াই হয়তো কৈলাশ কলিতা জালত পৰিব বা আন যিসকল লোক এই গেংটোৰ লগত জড়িত আছে সকলো আৰক্ষীৰ জালত পৰা পূৰ্ণ সম্ভাৱনা আছে ৰিঞ্চি ডাকা এক প্ৰকাৰ এতিয়া আলফা স্বাধীনে দিয়া এই বিবৃতিৰ ফলত এজন এজনকৈ অপৰাধী জালত পৰি আছে যি কথা আৰক্ষীয়ে উমঘামে পোৱা নাছিল হ্যাঁ পৰৱৰ্তী সময়তো আমি জনাই যাম কৈলাশ কলিতা গ্ৰেপ্তাৰ হোৱাৰ লগে লগে আপোনাৰ জৰিয়তে আমি জনাম আৰু কোন কোন গ্ৰেপ্তাৰ হ'ব পাৰে এই বিষয়টো সংক্ৰান্তত আটাইখিনি জনাই যাম ৰিঞ্চি এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাম অব্যাহত থাকিব লাইভ আৱাৰ লৈছো এটা বিৰতি ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল প্ৰায় 13-14টামান বৰটোকোলা দেখা পোৱা যায় আৰু এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দাঁতি কাষতে হোৱাৰ কাৰণে এই গছজোপাতে এই বৰটোকোলাকেইটাই আশ্ৰয় লৈ আছে আৰু ৰাষ্ট্ৰীয় ঘাইপথেদি নি অহা বিভিন্ন ধৰণৰ যাত্ৰীয়ে এই বৰটোকোলাকেইটাক ৰৈ পেলাই চাই বৰটোকোলাকেইটাৰ ফটো উঠায় আৰু আমি স্থানীয় হিচাপে এইটোৱে অনুৰোধ জনাওঁ যে ভৱিষ্যতে এনেকুৱা ধৰণৰ যিবোৰ ডাঙৰ ডাঙৰ গছ গছনি আছে সেই গছ গছনিবোৰ এনেকুৱা ধৰণৰ বিলুপ্ত প্ৰায় যিবোৰ পশুপক্ষী আছে সেইসকলৰ কাৰণে সংৰক্ষণ কৰে যাতে আৰু সংৰক্ষণ কৰাৰ লগতে চৰকাৰে এনেকুৱা ধৰণৰ গছ গছনি পুনৰ ৰোপণ কৰি যিবোৰ অতি ডাঙৰ গছ গছনি এনেকুৱা ধৰণৰ বিলুপ্ত প্ৰায় পক্ষীয়ে আহি তাতে বসবাস কৰিব পাৰে আমি এইটো এটা অনুৰোধ জনাইছোঁ কিন্তু আপোনালোকে নিজেও দেখিছে বা আমিও এতিয়াও দেখিয়ে আছোঁ বৰ ভাল খবৰ যে এতিয়াও নতুনকৈ কেইবাটাও পোৱালি ইয়াতে জন্ম হৈছে আৰু প্ৰায়বোৰ গছতে আছে কিন্তু বৰ্তমান যি ৰাষ্ট্ৰীয় আমাৰ ফ'ৰ লেনযুক্ত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ বনাই আছে জেগাই জেগাই আমি গছবোৰ কাটি দিয়াও দেখা পৰিলক্ষিত হৈছে আমি এইটোৱে অনুৰোধ জনাওঁ যাতে এনেকুৱা যিবোৰ ডাঙৰ ডাঙৰ শিমলু গছ আছে বা এনেকুৱা ডাঙৰ গছত যিবোৰত চৰাই চিৰিকটিয়ে বসবাস কৰিব পাৰে সেই গছসমূহ প্ৰকৃতিৰ কাৰণে সংৰক্ষণ কৰি যাতে বচাই ৰাখক ভৱিষ্যত প্ৰজন্মই যাতে আমি এনেকুৱা ধৰণৰ পশুপক্ষীসকলক আমি দেখা পাওঁ এইটোৱে আমাৰ অনুৰোধ के व्यापक विस्तार विकास और प्रगति शिखर की ओर यात्रा यह है सपना हमारे देश के अग्रणी प्रधानमंत्री और एक प्रगतिशील नेता माननीय श्री नरेंद्र मोदी जी का उनके सबल नेतृत्व में संपूर्ण देश के साथ असम और उत्तर पूर्वांचल ने प्रारंभ की है विकास की एक सफल यात्रा पूर्वोत्तर भारत 21वीं सदी में देश के विकास का इंजन बनेगा असम तथा उत्तर पूर्वांचल के विकास के लिए हमेशा सक्रिय और तत्पर हमारे प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी धौला खदिया और बोगीबिल जैसे पुल असम को समर्पित करने के बाद आज हमारे प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के कर कमलों से प्रारंभ होगी 10 नई विकासशील योजनाएं जिनकी कुल लागत 11,600 करोड़ रुपए अनुमानित की गई है माँ कामाख्या के आशीर्वाद से धन्य है असम भूमि कामाख्या धाम की परिसर के संरक्षण और संवर्धन के साथ भक्तों के लिए दर्शन सुगम बनाने के लिए प्रधानमंत्री के डिवाइन योजना के तहत केंद्र सरकार की मदद से एक महत्वाकांक्षी परियोजना प्रारंभ की गई है माँ कामाख्या दिव्यलोक परियोजना के तहत विशाल ढांचागत মই
মহানগরীর হোটেল ট্রেডিশন ব্লুত সংঘটিত ঘটনায় এটা চাঞ্চল্যর সৃষ্টি করেছে। অভিযুক্ত তথা হত্যাকারী দুই প্রেমিক প্রেমিকাক মঙ্গলবারে বিয়লি আদালতত হাজির করবার পাছত সাত দিনের আরক্ষীর জিম্মাত দিয়া হয়েছে দুইগারীক। অধিক তথ্যর বাবে আরক্ষী দুয়োকে জেরা চলাই আছে। উল্লেখ করিম যে তথাকথিত প্রেমর সম্পর্ক ফাঁদ মেলার বাবে মহানগরীর হোটেল ট্রেডিশনত সংঘটিত হয়েছিল সন্দীপ হত্যাকাণ্ড। মহানগর আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরাই হত্যাকাণ্ড সন্দর্ভত বহু চাঞ্চল্যকর তথ্য দিছে। সন্দীপ হত্যাকাণ্ডর কথা স্বীকার করেছে অঞ্জলি বিকাশে। সন্দীপক হত্যার কথা স্বীকার করেছে। সন্দীপ আর অঞ্জলির মাজত প্রেমর সম্পর্ক আছিল। প্রেমর সম্পর্ক ফাঁদ মেলার বাবে ঘটিছে এই নৃশংস হত্যাকাণ্ড। পাঁচডাল রশি গুঠি আনিছিল, গামোচার আগকেইটা কাটি, গামোচার আগকেইটা ফালি সেইকেইটা মুড়িয়াই মুড়িয়াই পাঁচডাল রশি গুঠি আনিছিল আর সেই গুঠি অনা রশিরে হাত মুখ ভরিত বান্ধি থৈছিল। সন্দীপক প্রথমে খুয়াইছিল স্লিপিং ট্যাবলেট আর ঘরের বনায় অনা লারুত ভাং মিহলি করে আনিছিল। সন্দীপর হাতত থাকা গোপন ফটো ভাইরাল করার ভাবুকি দিছিল বারে বারে। প্রথমে সেয়ে হয়েছিল হতাহতে সন্দীপক মুখত সোপা মারি পরবর্তী সময়ত প্রহার করেছিল। কিন্তু হত্যা করার মনোবাঞ্ছা নাছিল যদিও আরম্ভণিতে, পরবর্তী সময়ত যথেষ্ট রক্তক্ষরণ হয়ে মৃত্যুর মুখলে গুছি যায় সন্দীপ। আর প্রেমর বাবে এই হত্যাকাণ্ড হয়েছে। সন্দীপ আর অঞ্জলির মাজত আছিল প্রেমর সম্পর্ক আর প্রেমর সম্পর্ক ফাঁদ মেলার বাবে হত্যাকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে। নিশা গুয়াহাটী মহানগরীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, থিতাতে নিহত হয়েছে দুজন, আহত হয়েছে আন দুজন। সংকটজনক অবস্থাত দুজনক ভর্তি করা হয়েছে জিএমসিএইচত। বি বরুয়া কলেজের সমীপর উড়ন সেতুত এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুখন মটর সাইকেলের মাজত মুখামুখি সংঘর্ষ হয়। নিহত লোক দুজনের নাম রাকেশ দাস, পরমেশ্বর ডেকা। শিলপুখুরীত ভাড়াতিয়া হিসাবে আছিল দুইগারী। নিশা গুয়াহাটী মহানগরীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনার ঘটনা সংঘটিত হয়েছে। দুগারী থিতাতে নিহত হয়েছে, আন দুগারী আহত হওয়ার খবর রাখিছে। সংকটজনক অবস্থাত দুগারীক জিএমসিএইচত ভর্তি করা হয়েছে। আমি দৃশ্য দেখাইছো AS07H5266। এই বাইক দুর্ঘটনাত পতিত হয় বি বরুয়া কলেজের সমীপর উড়ন সেতুত। এই দুর্ঘটনা দুখন মটর সাইকেলের মাজত মুখামুখি সংঘর্ষ হয়। নিহত লোক দুজন রাকেশ দাস আর পরমেশ্বর ডেকা বলে জানা গেছে। শিলপুখুরীত দুইগারী ভাড়াতিয়া হিসাবে থাকে। গুৱাহাটী মহানগরীত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনার ঘটনা সংঘটিত হয়েছে। দুগারীর মৃত্যু হয়েছে থিতাতে, আন দুগারী আহত হয়েছে। দুইগারীক জিএমসিএইচত ভর্তি করা হয়েছে আর বি বরুয়া কলেজের কাছর যে উড়ন সেতু তাত এই দুর্ঘটনার ঘটনা সংঘটিত হয়েছে। দুখন মটর সাইকেলের মাজত মুখামুখি সংঘর্ষ হয় আর তার ফলতে দুর্ঘটনাটি সংঘটিত হয়। নিহত দুগারী রাকেশ আর পরমেশ্বর শিলপুখুরীত ভাড়াতিয়া হিসাবে থাকে। অসম সাংস্কৃতিক মহাসংগ্রামের ফলাফলত বিসঙ্গতির অভিযোগ। ভাইরাল বিচারক সোমনাথ বরা আর প্রতিযোগীর মাজত কথোপকথনের ফোন রেকর্ডিং। শেহতাক কলাক্ষেত্রত অনুষ্ঠিত হয়েছিল সাংস্কৃতিক মহাসংগ্রামের রাজ্যিক পর্যায়ের প্রতিযোগিতা আর তার পাছতে বিচারক আর প্রতিযোগীর মাজত ফোন কল ভাইরাল হয়েছে। অসম সাংস্কৃতিক মহাসংগ্রামের ফলাফলত বিসঙ্গতির অভিযোগ উঠিছে। বিচারক সোমনাথ বরা আর প্রতিযোগীর মাজত কথোপকথনের ফোন রেকর্ডিং ভাইরাল হয়েছে এই মুহূর্তে। শেহতাক কলাক্ষেত্র যেহেতু অনুষ্ঠিত হয়েছিল রাজ্য সরকারের উদ্যোগত সাংস্কৃতিক মহাসংগ্রাম। রঙিয়াত অনুষ্ঠিত হবলগিয়া শ্রীমন্ত শঙ্করদেব সংঘর অধিবেশনলৈ মাজত মাত্র এটা দিন বাকি থাকা অবস্থাত এটা উদুলি মুদুলি পরিবেশে বিরাজ করেছে রঙিয়াত। অধিবেশনস্থলীত প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। অধিবেশনের কাম কাজ চাবলৈ মঙ্গলবারে নিশা উপস্থিত হয়েছে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। মুখ্যমন্ত্রী অধিবেশনখনের জড়িত সরকারি বিভাগের কামর দায়িত্ব অর্পণ করেছে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াক আর তার পাছতে তখন অধিবেশনস্থলীত উপস্থিত হয়েছে। সরকারি বিষয়াসকলের সঙ্গে অধিবেশনস্থলীর কামর সন্দর্ভত অগ্রগতির পর্যালোচনা করেছে।
এই উপলক্ষে প্ৰতিটো চৰকাৰী বিভাগৰ বিষয়াসকলৰ লগত মন্ত্ৰীগৰাকী এখন সভাতো মিলিত হৈছে। সভাখনৰ প্ৰতিটো বিভাগৰ কাম কাজৰ খতিয়ান লৈছে তেখেতে। এই আলোচনাত কমলপুৰৰ বিধায়ক দিগন্ত কলিতা, ৰঙিয়া সমষ্টিৰ বিধায়ক তথা ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাও উপস্থিত থাকে। সভাখনত উপস্থিত থাকে তিনিওগৰাকী বিধায়ক আৰু তেওঁলোকে অধিৱেশনখন সাফল্যমণ্ডিত কৰি তুলিবলৈ সকলোকে অনুৰোধ জনায়। ইতিমধ্যে অধিৱেশনলৈ বুলি অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আগমন ঘটিবলৈ আৰম্ভ হৈছে ভকত বৈষ্ণৱৰ। উত্তৰ পূব ভাৰতৰ অন্যতম বৃহৎ ধৰ্মীয় অনুষ্ঠান শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ অধিৱেশনত সমাগম ঘটিব লাখ লাখ ভকত বৈষ্ণৱৰ। শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ বাপ বান্ধৱ আই মাতৃসকলে খুব সুন্দৰভাৱে ইয়াৰ প্ৰস্তুতি চলাই আছে। বিগত সময়তো মই যিমানবাৰে আহিছোঁ, মই বিশেষকৈ চৰকাৰী বিভাগসমূহৰ যি দায়িত্ব আছিল সেই দায়িত্বসমূহ ঠিকমতে হৈছেনে নাই সেই কথাখিনি পৰ্যালোচনা কৰিছিলোঁ। আজিও শেষ পৰ্যায়ৰ পৰ্যালোচনা কৰিলোঁ, সকলো কাম খুব সুন্দৰভাৱে হৈ আছে। বাকী প্ৰভুৰ অনুষ্ঠান, গতিকে প্ৰভুৰ কৃপাত আমাৰ সদায় ভালে হয় আৰু ৰঙিয়াবাসী ৰাইজ অত্যন্ত অতিথিপৰায়ণ। সকলোৰে উৎসাহ উদ্দীপনা দেখি নিশ্চয়কৈ আশা ৰাখিছোঁ এই অধিৱেশনে আমাৰ এই অঞ্চলৰ সুনাম আগবঢ়াই লৈ যায়। মুখ্যমন্ত্ৰী মহোদয়েতো আগতে কৈয়ে থৈছে, গতিকে গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া নিশ্চয়কৈ আহিব। উত্তৰ পূব ভাৰতৰ একমাত্ৰ সাংস্কৃতিক আৰু আধ্যাত্মিক অনুষ্ঠান শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ 93 সংখ্যক বাৰ্ষিক অধিৱেশন ভাগি অহা 9 আৰু 10-11 তাৰিখে ৰঙিয়াত অনুষ্ঠিত হ'ব এই মৰণজনা পথাৰত। আৰু ইতিমধ্যে প্ৰস্তুতি তুংগত, ইয়াত যিখিনি গভৰ্ণমেণ্ট ৰিলেটেড কাম আছে এই গোটেইখিনি কাম কিদৰে হৈছে বা হোৱা নাই গোটেইখিনি চোৱা চিতাৰ কাৰণে, আৰু সেই নিমিত্তে আমাৰ সন্মানীয় মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়াই আটাইকেইটা বিভাগৰ মুৰব্বীসকলক মাতি আনি ৰিভিউ বা পৰ্যালোচনা কৰিলে। লাইভ আৱাৰত লৈছোঁ আন এটা বিৰতি।